সম্মানিত শ্রোতি, আমরা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কবি গানের পালা নিয়ে। আজকের পালা হচ্ছে শ্বশুর এবং জামাই পর্ব দুই। আশা করি আপনারা অবগত আছেন, আমার বেহাইয়া জামাই আমাকে একটি প্রশ্ন করেছিল, শুনেছেন তো নাকি? প্রশ্নটা করেছিল যে জামাই শ্বশুর শাশুড়িকে ভক্তি করে কেন, কেন কি করেনি? তোমার প্রশ্নের উত্তর দিব, তারপর আমি কবি করবো। বাবা তুমি একটু ধৈর্য ধরো। প্রশ্নের উত্তর হচ্ছে এই, জামাই বাবাজি, শ্বশুর শাশুড়ি হচ্ছে গুরুজন, মাতা তুল্য, পিতৃতুল্য। পিতা মাতাকে ভক্তি করলে সন্তানের মঙ্গল হয়, সেই জন্য শ্বশুর শাশুড়িকে ভক্তি করা হয়। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এবার আমি একটা প্রশ্ন করবো, কেমন? তুমি যদি প্রকৃতি জামাই হয়ে থাকো তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে। শ্বশুর শাশুড়ি জামাইকে ছেলে বলে ডাকে, কি ডাকে? না, আমাদের এলাকায় ডাকে আব্বা আব্বা বলে, সন্তানের মতন দেখে। কিন্তু আরে জামাই তো পরের বেটা, নিজের বেটা বেটা হয় না, নিজের ছেলে ছেলে হয় না, অথচ জামাইকে ছেলে বলা হয় কেন? উত্তর দিয়ে কবি করবা। তোমার জামাই জামাই তোমাকে আজকে ভালো ভয় বুঝাবো, তুমি কেমন জামাই তাই তো বলছি। কোন জাতের হি জামাই তুমি লজ্জা শরম নাই, কোন জাতের হি জামাই তুমি লজ্জা শরম নাই, যে দুই দিন পর পর শ্বশুর বাড়ি, তবে বলে যাই গো বলে যাই, এই জামাইরই কথা গো ভাই, বলে যাই বলে যাই, যে জামাই জাতের জীব হরাইতে বলো কেটা পারে, আর শ্বশুর বাড়ি পড়া থাকে প্যাটপালি বারে তরে, বাড়ি ঘরে ছাড়া যে জন পরের বাড়ি লয়, সেই ব্যক্তি জামাই ছাড়া আর তো কেউ কথা হলো ভাই। এ জামাই যা কেমন জানেন, ছোট্ট একটু গল্প করি। জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি খুব সুন্দর করে পায়েস রান্না করেছে। জামাই এসেছে, দেখি তো ভালো মন্দ খাওয়াতে নাকি? এই জামাই দেখছে যে বাটিতে গামলাতে করে পায়েস নিয়ে এসছে, এক গামলাতে ভাত আছে, এক গামলাতে মাংস আছে, এক গামলাতে সবজি আছে। তো আগেই আপাতত একটু ক্ষীর আন্দাসা যাও খাই, তারপর সেটা ভাত খাই। তো জামাই দেখছে জয়ের ঘাঁটি খাইয়া গমের ঘাঁটি খাই অভ্যাস, মনে করে শাশুড়ি আমার মতো ঘাঁটি রান্না করেছে। বিশ্বাস হয় না যে আসলে কেমন দেখি, তো আমার বাড়িতে তো খেয়েছি, একটু নুন ছাই না লাগে, এটা কেমন লাগছে? তো শাশুড়ি জামাইকে দেখে বেশ চিনি দিয়া ভালোভাবে দুধ দিয়ে কিন্তু পায়েস রান্না করেছি, জিভেতে দেওয়ার মতো খুব মিষ্টি লেগেছে। জামাই তুমি কিছু মনে করো, তোমার মতন কোন জামের কথা বলছি আর কি, মিষ্টি যখন লেগেছে রাত্রে সুদার ঘুম আনে, হাই আমি করলাম কি, এত সুন্দর সুস্বাদু জিনিস আমি খেলাম না, ঘাঁটি মনে করে না, ঘুম আর হয় না, সবাই ঘুমিয়ে পড়েছে, এই লোভী যা জামাই কিন্তু আর ঘুমায় না, বুঝতে পেরেছে? কত রাত গেছে না গেছে, যায় হাঁসাল ঘরে ঢুকে হাঁড়ি হাত রয়েছে, কোন জায়গাতে আছে এখন খাইবে, রাসুল লক্ষ খাইবে, মিস করে দিয়েছে, হাঁড়ি হাত রেতে ঢাকুন পড়ে ভালো মনে করা, ঢাকুন পড়ে ঢাকুন ভেঙে গেছি, শাশুড়ি আমার চিলেতে হের 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 দেখি, জ্যাকুল তোমার গেল, সম্বন্ধ কিছু থাকবে না, এই জামাই করেছে কি, এই বোটের তলে যা লুকাতে যা ছিল, কুঠির বোটের তলে লুকাতে যায়, ওখানে ছিল মোবিলের ভাঁড়, পুরো মোবিলের ভাঁড়, এই মোবিল কিন্তু ওর কাগজে ভরে যায়, এখন যাতে বিছানা শুইতে পারছে না, এখন কি করবো? এরকম করে হাত হাড়েছে রাত্রে অন্ধকার, হাত ছেড়ে বেড়েছে, দেখছে একটা বস্তাতে ন্যাকড়া বা তেনাকানি কি যেন ভরা আছে,
কিছালে তেনা লয় আগের মানুষ ওই ল্যাপে তুলা ভরে দিয়েছি ওই তুলা বাহির করে গতর মুছে ওই তুলা বাহির করে একদিক মুছে ওই তুলা বাহির করে এদিক মুছে এক সময় দেখা গেল যে গোটাই গতরে তার তুলা লেগে গেছে সাদা হয়ে গেছে এবার চিন্তা করে দেখলি এই শরীরে আমি যাবো কুণ্ঠে না ভোর হওয়ার আগে কিন্তু আমাকে বের হতে হবে তাই জামা চিন্তা ভাবনা করে শ্বশুরে কয়েকটা ভেড়ি ছিল ভেড়ির গুহাল আমরা চোভুর বলি এই ভেড়ির গুহালে যাইয়া বসে আছে কত রাত গেছে নাগে চোর আইসে মেলা চুরি করতে পারা সব পিকনিক খেয়ে ছেলে পেলে সব বলছে উমুক করে বড় বড় মেলা আছে চল মেলালি আসি গে একটা চুরি করতে গেছে এই ব্যক্তি জামা হয় আমার ওই তুলা মাখে কিন্তু বসে আছে ভেড়ির চেতে বড় লেগেছে বলছে এটাই বড় মেলা এই চোর করেছে কি ওই মেলার মাঝে ধরে টানতে লেগেছে দেখছি জীবন ধামার গেল তোর বাধ্য চিরলে দিয়েছে চোর 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 তোর শ্বশুর শাশুড়ি সালা সম্বন্ধে যারা সব জায়গায় গেছে দড়ি আসে চোর তো পালিয়ে গেল যে হবে মেলা ধরতে মেলা চিল্লাইছে কেন এটা কোন মেলা মেলাতে এবার চিল্লে না শ্বশুর শাশুড়ি চিল্লাইছে এবার সম্বন্ধে এসে কয়েছে হাজি দুলা ভাই তোমার এই অবস্থা কেন তখন জামাই যাই কত চালু এই যাই কয়েছে আমি যদি এই বুদ্ধিটা না করতাম তোর ভিড়ে গেলাই থাকতো মুছে চোরে নিয়ে চলে যেত না ভাই এই তো হচ্ছে জামাই তাই তো বলি বাড়ি ঘরে ছাড়া যে জন পরের বাড়ি রয় সেই দেখিতি জামাই ছাড়া আর তো কেহ নয় খাইতে শুনতে পাইলে শ্বশুর জামার কাছে ভালো একটু কিছু হলে বাঁধে যায় কোনো মানে গেল পেটির একটু সুখের আশায় মেনে নিতে হয় মরিয়া গেলে শান্তি পাবো তোর মতন জামাই জ্বালাই দেয় আর কত হবি বিপক্ষ পাল্লাদার যিনি আমার শ্বশুর ভূমিকায় কবি গানে আছেন তবে আমি জামাই কিন্তু কমা না শ্বশুরকে যে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় সে জামাইয়ের জানা আছে তবে যা হোক তিনি একটি প্রশ্ন করেছেন আগে প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি আমার শ্বশুরকে কিছু বলার থাকে তাহলে আমি বলবো তিনি প্রশ্ন করেছেন যে জামাইকে ছেলে বলা হয় কেন সত্য কথা এটাই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন বাবা মা যারা থাকে তারা পরের ছেলেকে নিজের ছেলে মনে করে কিংবা পরের মেয়েকে মেয়ে মনে করে মেনে নেওয়া হয় যখন একটি ছেলের হাতে তার মেয়েকে তুলে দেওয়া হয় তখন বলা হয় যে বাবা তুমি আমার ছেলের মতো আমার মেয়েটাকে তুমি দেখে রেখো সেরকম যিনি শ্বশুর তিনিও তার জামাইকেও ছেলে হিসেবে মেনে নেয় কিংবা বউকে তার মেয়ে হিসেবে মেনে নেয় এটাই তার পার্থক্য হ্যাঁ তোমার শ্বশুর যে আমাকে কথাগুলো বলে গেল আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় ও গো শ্বশুর আব্বা কথায় কথায় লজ্জা শ্বশুর হয়ে কিভাবে একটা জামাইকে লজ্জা দিতে পারে এটা কোন আয় দেখলে শ্বশুরজি ভাবতে আবার লাগে ও গো শ্বশুর আব্বা কথায় কথায় লজ্জা আপনিও তো জামাই ছিলেন আপনিও তো জামাই ছিলেন ভাইবা দেখেন না ও গো শ্বশুর আব্বা কথায় কথায় লজ্জা ভালোবেসে আদর করে ভালোবেসে আদর করে বুকে রাখেন না ও শ্বশুর আব্বা কথায় কথায় লজ্জা দিলেন না ও শ্বশুর আব্বা
একজন শ্বশুর তার জামাইকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক কথা। কারণ জামাইকে যদি ভালো না বাসা যায়, পরের ছেলেকে যদি ভালো না বাসা যায়, তাহলে নিজের মেয়েটা কি অবস্থায় থাকবে তিনি কি একবারও ভাবেন না নাকি? কথাই বলে জামাইরা 14 গুষ্টির বড়, আর সে জামাইকে অপমান পুরুষের বড়, তাই তো বলি। তবে বলে যাই গো বলে যাই, শ্বশুরাপার কথা গো ভাই, বলে যাই বলে যাই, শ্বশুরাপার কথা গো ভাই, বলে যাই বলে যাই। চাঁদের গায়ে থুথু দিলে পড়ে নিজের গা, সেই কথাটা শ্বশুর আবার জানা ছিল, খাইতে দিলে খোটা দিলে বুদ্ধি বলে তারে, তোমার মতন বুদ্ধি বুঝে নাই কয়ে সংসারে। যে শ্বশুর খেতে দিলে তার উটকি দেয় যে জামাই সাবার করে দিল আমাকে, কিন্তু প্রকৃত পক্ষে আপনারা জানেন না যে জামাই কি কষ্ট আছে এরকম শ্বশুরের লেগে। এরকম শ্বশুর যে জামাইয়ের বাড়িতে আছে সে জামাইয়ের কোনোদিন অভাব ঘুচবে না। তাহলে একটা গল্প না বললে নয়, এক শ্বশুর তার জামাইয়ের বাড়ি গেছে বেড়াতে। ওই শ্বশুর জামাইয়ের বাড়ি গেলে 10 দিন 20 দিন এক মাস আসার কোনো কথা নাম কথা থাকে না, মানে নিজের বাড়ি মনে করে নাই। তো একজন জামাইয়ের বাড়ি যখন শ্বশুর যাবে তখন তো অবশ্যই সে জামাইয়ের মান সম্মানের দিকে দেখে ওকে তার খারাপ খাওয়াতে পারবে না, ভালো মন্দ খাওয়াতে হবে, একদিন মাছ একদিন গোশ একদিন পায়েস একদিন আনাসা ইত্যাদি, এরকম ভালো মন্দ ফল ফুলারি এসে খাওয়াতে খাওয়াতে সব শেষ। ডিম ছিল যে কয়টা বাড়িতে সে ডিম গুলো শেষ। সেই জামাইয়ের স্ত্রী তাকে বলছে, হা গো আজ তো কোনো কিছু রান্না বান্না নাই, বাবাও তো বাড়িতে আছে, কি খাওয়ানো যায়? এই কথা শোনার পর সে জামাইয়ের মাথায় একটু হিট হলো যে বাড়িতে কিছু নাই, শ্বশুর আছে, তাহলে কি করা যায়? প্রতিবেশীর কাছে গিয়ে বলছে যে ভাই তোমার বাড়িতে ডিম আছে? আচ্ছা। সে ডিম তো বলছে আমার কাছে ডিম নাই, সব ডিম মুরগি কুচা লেগে গেছে, হয়তো বাচ্চা ফোটানোর জন্য বসে গেছে, এখন দেওয়া যাবে না, তো ডিম কি করবা? বলছে আমার শ্বশুর আছে, তাকে খাওয়াতে হবে। ওই লোক ওকে পরামর্শ দিচ্ছে, হাগো তোমার শ্বশুর তো এক দেড় মাস হয়ে গেল আসা, বাড়ি যাচ্ছে না কেন, আর তুমি কত খাওয়াতে পারবা? তুমি এক কাজ করো, তোমার চালে কুমড়া আছে না? বলছে হ্যাঁ আছে। বলছে সেই কুমড়াটা পেড়ে রান্না করো। বলছে তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি তো চালে উঠতে জানি না, কিভাবে কুমড়া পারবো? বলছে এটারও পরামর্শ আছে। বলছে তাই, কি পরামর্শ? তোমার শ্বশুরকে বলবা যে বাবা তুমি একটু মাজাটা ছাপড়ো তো, তোমার ঘাড়ে উঠে আমি কুমড়াটা পারবো। দেখবা তোমার শ্বশুর যদি 4 লাখ হয় তাহলে বুঝে নেবে যে জামাইয়ের বাড়িতে থাকা যাবে কিনা। শ্বশুর থাকবে, যেই কথা সেই কাজ, বাড়ি গিয়ে যায় শ্বশুরকে বলছে আব্বা আব্বা একটু বাইরে আসুন তো। বলছে কি হয়েছে গো বাবা? বলছে বাবা বাড়িতে তো তরকারি পাতি নেই, তো কুমড়াটা পারতে হবে, আমি তো পারতে পারবো না, আপনি একটু এখানে ছাপড়েন, আমি আপনার ঘাড়ে চড়ে কুমড়াটা পারবো। শ্বশুর বললো যে তো জামাই আমাকে এত বড় অপমান করছে, এবার তো থাকা যাবে না, এ বাড়িতে আর থাকা যাবে না। আমি আমার শ্বশুরের কথাই বলছি না, আব্বা আপনার কথা বলিনি, আপনার মতন অনেক মানুষই কিন্তু এরকম আছে, যারা ভুক্তভোগী তারাই জানে, তাই তো বলি। খাইতে দিয়া খোটা দিলে উটকি বলে তারে, তোমার মতন উটকি বুঝেন নাই কই সংসারে, আমার কথা নাই গো দাদা জ্ঞানী গুণী বলে, ছায়া পেলা তুলতে গেলে ছায়া পেলা তুলে, বেজ ছাড়া যাই বলা, হাই হাই মরি মরি বেজ ছাড়া যাই বলা, আমার শ্বশুরের আমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমার একটি প্রশ্ন রয়ে গেল, প্রশ্নটা হলো তিনি 3 কালে 2 কাল চলে গেছেন, আছে 1 কাল, অর্থাৎ এই বুড়াতি বয়সে আমার শ্বশুর এখনো সকাল সকাল গোসল করে, এর কারণটা কি আমি জানতে চাই, কি বলে? তাই তো বলি, তুমি বেজ ছাড়া যাইবা না, হাই হাই মরি মরি বেজ ছাড়া যাইবা না।